এলাকা দখলকে কেন্দ্র করে উত্তাল বর্ধমান এক নম্বর ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের পালিতপুর গ্রাম ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা, তারপর হাতাহাতি থেকে মারামারি। ঘটনায় জখম দুই পক্ষের সাতজন। উল্লেখ্য, পালিতপুর গ্রাম এলাকায় বহু শিল্প কারখানা গড়ে উঠেছে। কার্যত সেই কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন, আর সেই মোতাবেক তৃণমূলের শ্রমিক সংগঠন তৈরি হয় 2013 সালে। এই মুহূর্তে বিজেপি এক পালিতপুর এলাকায় কিছুটা হলে শক্তিশালী দেখিয়ে কারখানা শ্রমিকদের নিয়ে অধিকার অর্থাৎ দখল করার চেষ্টা করছে। বেশ কিছুদিন বাবদ দুই পক্ষের মধ্যে রেষারেষি চলছে, আর এরই মধ্যে গতকাল রাত্রে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়ে সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওইখানে আমার সব বসছিলাম ছেলে কটা, মানে পশ্চিমের সময় মানে মারামারি হয়ে যদি মেরেছিল, মানে মাথা ফাঁস ফাঁস করে মেরেছিল। আমার তিন চারটে ছেলে ওই পাঁচ ফাঁস মেরেছিল। আজ আমরা বসছিলাম, দিয়ে বসেছিলাম মধ্যে ওই তো আমাদের মানে কালী মন্দিরটা, একটা কালী মন্দির করা আছে পানিতপুরে, কালী মন্দিরের কাছে বসছিলাম। তা ওরা এসে হঠাৎ আমাদের উল্টোপাল্টা কথা বলে, তারপরে ছেলেগুলো তাও কিছু রেগে যায়, আমি কিছু বললাম না। তারপর আসে যে মানে ছেলে, ওদের ছেলেকেও আসে না, মেয়েগুলো সবাই লেলি দেয়। মানে মেয়েগুলো আসে আমার সঙ্গে ঝড়া করে চুলি মুঠিতে হাত ধরে, বিজেপি ছেলেগুলো এসে, মানে বিজেপি ছেলেরা কেউ আসে না, মেয়েগুলোকে পাঠিয়ে দেয় ওরা। মানে আমার নাকি চার পাঁচজন ছিলাম, এসে মারধর করেছে। মানে আমার নাকি চার পাঁচজন মেয়ে ধরেছিল, যে মানে ওদের ছেলে পুলে এসে আমার, ওরা একটা ছেলে এসে আমার হাতে চুলি দিল, কারা ছোটালো বিজেপি ছেলেরা। কারণটা হয়তো আমরা কটা ছেলে ওইখানে, ওরা সবাই বিজেপি, মানে বিজেপি করে আমাদের কটা ছেলে তৃণমূল করি, তার জন্য আমাদের আপদ। ওর জন্য আমাদের কি, তোমরা যে তৃণমূল করে তোমাদেরকে মারার কারণটা কি? আমরা কারণ হচ্ছে আমরা মানে ওদের সঙ্গে যাতায়াত করি, ওদের সঙ্গে মেলামেশা করি না, তার জন্য ওইটা। কাদের সঙ্গে? বিজেপি ছেলের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে, ওটা ওদের সঙ্গে মিশতে হবে, ওদের কথা মতো চলতে হবে। মানে তোমরা বিজেপি যদি ওদের সঙ্গে মিশো, বিজেপি যদি করো, তাহলে তোমার মারধর করবে না? এটা তো ওইটা মানে ওদের সঙ্গে, আমরা ওদের সঙ্গে থাকি, ও তাহলে কিছু বলবে না। মানে এদের সঙ্গে থাকলে আমাদের মারধর করবে, যখন তখন জায়গা পাচ্ছে। মানে আমাদের কম ছিল আছে, জায়গা থাকে যখন পাই তখন মারধর করছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে বিআরজেডি কারখানাকে লক্ষ্য করে সাধারণ মানুষকে, শ্রমিককে হ্যারাসমেন করছে, বসিয়ে দিচ্ছে কাজ থেকে, এক পক্ষ ঢোকাচ্ছে, এইভাবে চলছে। এবং ইতি অবসরে আমরা দিন দশের আগে পার্টির নির্দেশ মতো আমরা ফ্ল্যাগ টাঙিয়েছিলাম। ওরা শিবকুমার বিজেপির যে ফ্ল্যাগুলো খুলে দিয়েছিল এবং সঙ্গে তৃণমূলেরও ফ্ল্যাগ খুলে দিয়েছিল, যাতে নিজেদের গোষ্ঠীর জন্য আর কি, যে জোশটা আমাদের উপর হয়, একটা গোষ্ঠী খুলেছিল। আজকে তারা প্রতিবাদ করতে গেছিলো, প্রতিবাদ করার পরে পরিপ্রেক্ষিতে আমাদের বাড়ির যে সমর্থক হয় তাদের মেয়েদেরকে এসে মারধর করে। মারধর করার পর যখন আমাদের ছেলেরা একত্রিত হয়ে প্রতিবাদ করে পাল্টা প্রতিরোধ করতে যায়, তখন ওরা পিছিয়ে যায় এবং হচ্ছে যে একটা বড় রকমের একটা সংঘর্ষ হয়, ওরা আমাদেরকে মারে, পাল্টাও সংঘর্ষ হয়। এবং তার ফলে ওরা বাইরে থেকে কিছু লোক এখনও পর্যন্ত নিয়ে এসছে, আমাদের খবর আছে 40-50 জন, সয়টিগড়, ভোতারপাড়, মির্জাপুর। এবং ওই লোকগুলোকে নিয়ে হচ্ছে গ্রামে একটা গরিব করার যে আমাদের বেস আছে, সেই বেসটা করে নষ্ট করার চেষ্টা করছে এবং একদিন করার চেষ্টা করছে। তৃণমূলের অভিযোগ, তাদের ছজন কর্মীকে বেধড়কভাবে টাঙ্গে মানে বটির কোপ মারা হয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীর অঙ্গে, এর সঙ্গে বিজেপির সম্পর্ক।